আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ ওবরকাত তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে আছি যারা ইংলিশ উচ্চারণ দেখে দেখে আরবি উচ্চারণটা শিখি তো আপনারা যারা যারা ইংলিশ উচ্চারণ দেখে দেখে আরবি উচ্চারণ শিখেন তারা কি কি ভুল করেন এই ভুলগুলো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ যে ভুলগুলো করলে আমাদের সবের পূর্ব গুণ হবে বা আমরা ভুল শিখতেছি যে ভুলগুলো শিখে আসছে দিন ইংলিশ উচ্চারণ দেখে দেখে এইগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। তো এর আগে আমি আরেকটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে আমরা যারা বাংলা উচ্চারণ দেখে আরবি শিখি মানে বাংলা উচ্চারণ দেখে আমরা আরবি হরফগুলো উচ্চারণ করি তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও করছি তো যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন অবশ্যই অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন কারণ আমরা সবাই কিন্তু কম বেশি বাংলা উচ্চারণটা দেখে দেখে তারপর আরবি উচ্চারণ করি তো বাংলা উচ্চারণ দেখে দেখে যারা যারা আর উচ্চারণ করেন এতদিন কি ভুল শিখে আসছেন বা কি ভুলগুলো উচ্চারণ করছেন এতদিন এই প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন তো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা বাংলা দেখে দেখে আরবি হরফগুলো শিখছেন তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন তো আজকে শিখবো আমরা ইংলিশ উচ্চারণ দেখে দেখে যারা আর উচ্চারণ করি আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ আলিফ এখানে দেখুন ইংলিশে লেখছে এখানে রাইট লেখছে আলিফ এরকম লেখছে ঠিক আছে তবে উচ্চারণটা অবশ্যই আমার মতে উচ্চারণ করতে হবে আলিফ উচ্চারণটা একটু ফাস্ট উচ্চারণ করতে হবে আলিফের টান দেওয়া যাবে না আমরা অনেকে বলি আলিফ এরকম টেনে পড়ি তো টান দেওয়া যাবে না আলিফ এরকম ফাস্ট উচ্চারণ করতে হবে আর লাস্ট বাতাস বের হবে আলিফ 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 এরকম তারপর হাম জাহ হাম এখানে এই জাহ যখন আমরা উচ্চারণ করবো এগুলো অবশ্যই এইরকম ইংলিশ দিয়ে বা বাংলা উচ্চারণ দিয়ে বোঝানো যায় না আপনাকে মাখরাজ থেকে এগুলো বুঝতে হবে হাম যা যখন বলবেন তখন কি করতে হবে জিব্বাটা নিচে দাঁতে টাচ করবেন জিব্বার আগাটা নিচে দাঁতে টাচ করে তারপর জাহ বলবেন লাস্টে এই হেচের উচ্চারণটা করবেন জাহ এরকম হাম জাহ হাম জাহ এরকম আমরা অনেকে কিন্তু এখানে এই হেচের উচ্চারণটা করি না আমরা বলি হামজা হামজা বলে এখানে হেঁচ আছে এটা উচ্চারণ আমরা করি না তো অবশ্যই বা উচ্চারণটা রাইট ঠিক আছে সুন্দর করে লেখা তবে আমরা যখন বা উচ্চারণটা করবো অবশ্যই এক লিফ্ট দিব মাখাসটা হচ্ছে দুই টুট মিল করে বা এরকম দুই মিল করে আমরা সাধারণভাবে ভাবে বা উচ্চারণ করবো বা এরকম তারপর তা দেখুন টি এ তা তাটা উচ্চারণ করতে হবে আগা সামনের উপরের দুই দাঁতের গোঁড়ার সঙ্গে লাগিয়ে অর্থাৎ সামনের উপরের যে দুটি বড় দাঁত আছে আমাদের ওই বড় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই তাটা উচ্চারণ করতে হবে তা এরকম আমার সাথে আবার বলেন তা এক লিপ্টান দিবেন তা এরকম এখানে আসেন এইটা দেখুন এখানে ইংলিশে যে উচ্চারণ লেখছে এটা হচ্ছে থা থি হেচ এ থা হয় এটা তো আমরা কিন্তু অনেকে এটাকে থা পড়ি আমরা এই হরফটাকে কি পড়ি থা পড়ি থা তো এটা কিন্তু থা না এটাকে থা বলা যাবে না এটা হচ্ছে সা তো দেখুন আর উচ্চারণ হচ্ছে সা কিন্তু ইংলিশ এখানে লেখছে থা তো এই যে ভুলগুলা এই ভুলগুলো কিন্তু আমরা করি আসল কথা কি ইংলিশ উচ্চারণ কিন্তু এখানে ভুল লেখে না ইংলিশ কিন্তু ঠিকই লেখছে অর্থাৎ কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু বিষয় আছে যেগুলা বানান করতে হয় একভাবে বা বানান লেখা হয় একভাবে উচ্চারণ করতে হয় আরেকভাবে তো এখানে লেখছে থা কিন্তু আমরা কিন্তু থা উচ্চারণ করব না আমরা উচ্চারণটা করব থা তো এই বিষয়গুলো কিন্তু সব ক্ষেত্রে আছে। প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে আছে। অর্থাৎ লেখা থাকে একভাবে উচ্চারণ করতে হয় আরেক ভাবে যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যদি আমরা যদি বলি আইল্যান্ড তো আইল্যান্ড যে আমরা উচ্চারণটা করি এটা যদি আমরা বানানটা দেখি ইসল্যান্ড এরকম থাকে তো দেখুন কিন্তু ইস্টল্যান্ড আমরা কিন্তু ইসল্যান্ড না বলে আইল্যান্ড বলি তো এই যদি দেখুন বানানের সাথে কিন্তু উচ্চারণটা মিল নেয় বানান কিন্তু একরকম আসছে উচ্চারণ করছে আমরা আরেক ভাবে তো এরকম অনেক উদাহরণ আছে আপনারা সেটা জানেন আমি একটা দিয়ে আপনাদেরকে বুঝালাম তো এরকম আর কি যে বানান থাকবে একটা উচ্চারণ হবে আরেকটা তো এটা হচ্ছে ওই নিয়মই পড়ছে যে এখানে বানান আছে মানে ইংলিশ স্পেলেন্ট আছে একরকম কিন্তু উচ্চারণ কিন্তু এই সাথে মিলবে না এখানে আছে থা তবে উচ্চারণ করতে হবে সা সা উচ্চারণ করতে হবে কিভাবে উচ্চারণ করব জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার লাগিয়ে সাটা উচ্চারণ করতে হবে নট থা থা উচ্চারণ করা যাবে না এখানে লেখছে থা তবে উচ্চারণটা করতে হবে সা তো সা উচ্চারণ করতে হবে পাতলা করে নরম করে উচ্চারণ করতে হবে এবং এ সাটাও যখন উচ্চারণ করবেন বাতাস বের করে উচ্চারণ করবেন এরকম তারপর হচ্ছে জিম এখানে দেখুন জিমের মতোই লেখছে তবে আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে মাখ্রাসে ভুল করি জিমের মাখ্রাসটা হচ্ছে জিব্বার মধ্যখান উপর সঙ্গে লাগে তবে আমরা কি করি জিমের জিম যখন উচ্চারণ করি জিব্বার দাঁতের সাথে টাচ করে উচ্চারণ করি তো আমি এখনো বলি আগে এগুলো অনেক বলছি আবার বলি যে জিম উচ্চারণ করার সময় কোনোভাবে জিব্বাটা কোনো দাঁতে লাগবে না কোনোভাবে দাঁতে লাগাবেন না জিমটা উচ্চারণ করবেন জিব্বার মদ্যখান উপরে তলসিং লাগিয়ে জি এরকম আবার বলেন জি এখানে আমরা চার টান দিব এই হরফটাতে জিম এইভাবে আমরা পড়ব তারপর হচ্ছে হা দেখুন এখানে লেখছে হা মানে নর্মাল ভাবে হা তো ভাবে এখানে যেভাবে হাটা লেখছে তো এরকম কিন্তু হা হা এরকম এখানে দেখছে হা তবে হা কিন্তু না উচ্চারণটা হবে হা এরকম কারণ আমি আগেই বলছি কিছু কিছু বিষয় আছে যেগুলো বানানোর সাথে উচ্চারণ মিলে না বানান করতে হয় একভাবে মানে লেখা আসে একভাবে উচ্চারণ করতে হয় আরেক ভাবে এখানে হা না বলে আমরা বলবো হা এরকম বলবো অর্থাৎ এই হাটা যখন আমরা উচ্চারণ করবো খলকের মেডেল থেকে এই হাটাকে আমরা উচ্চারণ করব। আর উচ্চারণ করার আগে অবশ্যই একটা চিকন বাতাস বের করবেন এরকম এরকম বাতাসটি বের করবেন হা এরকম নেক্সট খ দেখুন এখানে আছে খা খে হেচ এ খা আছে খা আমরা কিন্তু এটা উচ্চারণ না কারণ একটু আগে বলছি কিছু কিছু বিষয় আছে যেগুলো সাথে উচ্চারণ মিলে না তো এখানে আছে খা কিন্তু আমরা খা বলবো না এটাকে বলতে হবে খ বলতে হবে খ আর উচ্চারণ হবে খ আমরা খা বলবো না এগুলো কিন্তু খা না বলতে হবে খ তো এই যে এখানে যে ইংলিশ উচ্চারণগুলো দেওয়া আছে এই ইংলিশ উচ্চারণগুলো দেখে কিন্তু আমরা যারা বাংলা কম বুঝি যারা আমরা ইংলিশ ভালো বা জানি তারা কিন্তু এই ইংলিশ উচ্চারণগুলো দেখে দেখে আরবি হরফগুলো উচ্চারণ শিখে তো এইভাবে শেখার কারণে আমাদের কি হয় আরবি উচ্চারণটা ভুল হয় মানে আমরা তো আরবি উচ্চারণ শিখি না আমরা শিখি ইংলিশ উচ্চারণ তো ইংলিশ উচ্চারণ শিখি বলে আমাদের আরবি উচ্চারণগুলো ভুল হয় তো এই জন্য আপনাদেরকে এগুলো সতর্ক হয়ে বুঝতে হবে যে ইংলিশের সাথে অনেক বিষয় কিন্তু আরবি মিল থাকবে না তো অবশ্যই আপনাকে এগুলো ভালো করে বুঝতে হবে তারপর দেখুন ডাল ডালটা আমরা উচ্চারণ করব জিব্বার আগা সামনের উপরে তিটা তেল গোড়ার সঙ্গে লাগিয়ে ডালটা পাতলা উচ্চারণ করবো এরকম এরকম তো এটা উচ্চারণ ঠিক আছে এটা আমরা এভাবে উচ্চারণ করতে পারি দাল এরকম পাতলা উচ্চারণ করতে পারি কিন্তু এখানে দেখুন উচ্চারণ কি লেগছে তারপরে দেখুন এখানে দেখুন এই জালের উচ্চারণটা একেবারে ভিন্ন এখানে দেখুন ইংলিশ উচ্চারণটা লেখছে ঢাল আর আরবি উচ্চারণটা হবে জাল দেখুন ইংলিশ কী আর আমি আরবি কিভাবে উচ্চারণ করতেছি তো এই যে ভুলগুলো আমরা শিখি ইংলিশের সাথে কি করে আমরা আরবিটা মিল করে উচ্চারণ করি আর এই জন্যে আমাদের এই আরবি উচ্চারণটা কি হয় না সুন্দর হয় না বা সুইশুদ্ধ হয় না তো অবশ্যই আপনাকে এগুলো বুঝতে হবে এটা কিন্তু ঢাল না এটা হবে জাল এরকম অর্থাৎ জিব্বাটা সামনের উপরে দুই হাজার আগার সঙ্গে লাগে আপনাকে এই জালটা পাতলা করে উচ্চারণ করতে হবে নট ঢাল ঢাল কিন্তু বলা যাবে না বলতে হবে রা পাতল এরকম আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে দেখুন এটা হচ্ছে র এখানে লেখা আছে রা মানে আর এ রা লেখা আছে তো এটা কিন্তু রা না এটা র হবে র এরকম আর অ এরকম আমরা বলতে পারি র এরকম তারপর হচ্ছে জা এই ঝাড় উচ্চারণ এখানে ঠিক আছে তবে আমাদের মাখাস ফলো করতে হবে তা না হলে আমরা মাখরাস না ফলো করলে উচ্চারণ সঠিকভাবে আদায় করতে পারবো না ঝাড় মাখাসটা হচ্ছে জিব্বার আগা সামনে নিচের দুই দাঁতের মাঝখানে লাগাতে হবে ঝাড়টা যখন উচ্চারণ করবেন অবশ্যই একটা আওয়াজ বের হবে এরকম ঝা আর ঝাড়টা অবশ্যই পাতলা উচ্চারণ করতে হবে আমরা অনেকে বলি ঝাটা অনেক শক্ত হরফ এই হরফ তো শক্ত না এই ঝা কিন্তু পাতলা হরফ পাতলা করতে হবে যা এরকম যা এরকম তারপর হচ্ছে সিন সীনের উচ্চারণটা এখানে দেখুন লেখছে সিনের মতো মানে সীমের উচ্চারণটা এমন ভাবে সিন হবে ওরকম কিন্তু এখানে দিয়ে লেখছে তো যাই হোক উচ্চারণটা কিন্তু হবে এরকম হবে সিন হবে সিন নট সিন সিন কিন্তু হবে না হবে পাতলা হবে তারপর হচ্ছে সিন একটা উচ্চারণ ঠিক আছে আরবির সাথে মিল হয় মানে উচ্চারণটা বা ইংলিশ উচ্চারণের সাথে মিল হয় এরকম তারপর হলে এখানে সাদ লেখছে আসলে সাদ নেট হবে স দে অর্থাৎ স আমরা এখানে চার নিয়ে প্রাণ দিয়ে তারপর এই ডালকে আসলে ডালকে ধরব এরকম স হবে সবশেষ মোট হবে ঝা তারপর হচ্ছে সিন অ্যান্ড হচ্ছে সদ এই তিনটা মাখড়াশ কিন্তু একই জায়গা থেকে হয় মাখ্রাস মানে হচ্ছে মাখ্রাস মানে হচ্ছে হরফের উচ্চারণের সঠিক স্থানকে বলা হয় আর কি মাখ্রাস মানে আপনি হরফের কোথায় থেকে উচ্চারণ করবেন ওই উচ্চারণ স্থানকে মাখ্রাস বলা হয় তাহলে এই ঝা সিন সদ তিনটেই শফিরর হরফ তিনটে শফিরও মানে হচ্ছে তিনটাতেই আওয়াজ বেরোয় উচ্চারণ করার সময় তিনটা হরফে জিভবার আগে সামনের নিচের দুইটাতে মাঝখানা লাগিয়ে ঝা সিন সদ এই ঝা চীন এটা হে সৎ এই তিনিটা উচ্চাৰণ কৰ আবৰ বুলি এটা হে এটা চিন এৰক